মোহাম্মদ রমজান আলী বলেছেন গেঞ্জির গায়ে মাকড়সা লোগো আঁকা আছে এ ধরনের গেঞ্জি পরা যাবে কিনা এ ধরনের গেঞ্জি পরা যাবে না এটা হলো প্রথম কথা এ সম্পর্কে আমরা যে মূলনীতিটা বলবো সেটা হলো এমন কোনো পোশাক এবং এমন কোনো কাপড় গায়ে না চড়ানো যেগুলোর গায়ে যাদের প্রাণ আছে এরকম প্রাণী সেটা হোক পশু পাখি কিংবা যে কোনো ধরনের প্রাণীর ছবি সেগুলো যেন আমাদের গেঞ্জিতে হোক কাপড়ে হোক চাদরে হোক শার্টে হোক সেখানে সেগুলোর সুরাত থাকতে পারবে না যদি থাকে তাহলে সেটা পরাটা নিষিদ্ধ সলাতের মধ্যে সেটা আরও নিষিদ্ধ কারণ নবিসাল্লাহ সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত যে যে ঘরে এই ছবিগুলো প্রকাশ সে টাঙানো থাকে বা শরীরে থাকে বা কাপড়ে থাকে সেখানে ফেরেশতারা প্রকাশ প্রবেশ করে না আর এছাড়া নবী সোরা যেখানে পাওয়া যায় সেগুলো নষ্ট করে দিতে বলেছেন নষ্ট করে দিতে বলেছেন আমরা দু তিনটা ফতোয়া উল্লেখ করি ফতোয়া বিনবাজ রাহমা রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মুসলিমের জন্য এমন কোনো কাপড় পরে সালাদ পরা জায়জ নেই যেখানে ছবি আছে সে ছবিগুলো চাই বুনিয়াদম অর্থাৎ মানুষের ছবি হোক অথবা রুহ সম্পন্ন অর্থাৎ প্রাণ সম্পন্ন অন্য যে কোনো প্রাণের ছবি হোক যেমন ঘোড়া উট কিংবা পাখি তিনি আরো বলেছেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যখনই কোনো ছবি দেখো তখনই সেটাকে নষ্ট করে দেবে এবং তিনি আরও একটা হাদিস এখানে নিয়ে এসছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ছবি যারা বানায় অথবা আঁকে হাতে বা মূর্তির মতো করে বানায় কেমতের দিন তাদেরকে আজাব দেওয়া হবে এবং বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ সেগুলোর জীবন দাও এছাড়াও শেখবিন বাজ আরেকটা দলিল নিয়ে এসছেন সেটা হচ্ছে এই যে রাসুল সাল্লাম যখন আয়সা রাদি আল্লাহ তালহার ঘরে ঢুকে দরজার মধ্যে কিছু পর্দার গায়ে একটা ছবির দেখলেন বা ছবি দেখলেন তখন তিনি সেটাকে কেটে ফেলতে বললেন এবং সেটাকে নষ্ট করে ফেলতে বললেন এবং এমন কি এটা দেখে তার চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছিল সুতরাং এর দ্বারা বোঝা যায় যে কোনো মুসলিম অথবা মুসলিমা তাদের কারো জন্যই এমন কোনো পোশাক পরা জায়েজ হবে না যেখানে প্রাণীর ছবি আছে আচ্ছা বিন ওর সাইমিন রাদি আল্লাহ তার শেখ বিন ওর সাইমিন তিনিও একটি ফাতোয়া এভাবে বলেছেন যে লাইয়া জুজুলীল ইনসানি অইয়্যাল বাসা ফিয়া বান ফিয়া সোরাত সোরাত হাইওয়ার ফিহা সুরাতু হাইওয়ানিন আও ইনসানি কোনো মানুষের জন্য এমন কোনো কাপড় পরা জায়েজ হবে না যে কাপড়ের মধ্যে কোনো পশু অথবা কোনো মানুষের ছবি রয়েছে ওলাইয়া জুজ ও আয়দান ইয়াল বাসা গোত্রাতন আও সীমাগান আও মাস বাহাদিক এবং তার জন্য কোনো গোত্রা অর্থাৎ রুমাল মাথায় যে সে কেউ পরে থাকে অথবা অন্য যে কোনো পাগড়ি বা এরকম কোনো কিছু সেটা পরা জায়েজ হবে না যদি তার মধ্যে ওয়াফি হাসুয়াত ইনসান হাইওয়ান যার মধ্যে কোনো মানুষ অথবা প্রাণীর ছবি থাকে কারণ সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি বলেছেন ইন্নাল বাইতান মালা প্রবেশ করেন না এমন ঘরে যেখানে কোনো ছবি থাকে আচ্ছা এখন যদি কোনো কাপড়ের মধ্যে এ ধরনের ছবি না থাকে কিন্তু অন্য ছবি থাকে যেমন গাছের ছবি অথবা নদীর ছবি অথবা আকাশের ছবি তাহলে কিন্তু তাতে কোনো সমস্যা নেই

এটার মূল বিষয়টা হলো যে এগুলো যদি প্রাণীর ছবি হয় যে প্রাণীগুলোর প্রাণ আছে তাহলে সেটা হারাম অন্যথায় সেটা হারাম হবে না সে কথাটি তারা যেমন এভাবে বলেছেন তসবিরে গাতে আর ওয়াহি মিনাল মানাদের প্রাণী নয় এমন কিছুর তসভির করা যেমন দৃশ্যের দৃশ্য সিনারি এমন কিছু সিনারি তসবির করা এটাতে কোনো অসুবিধা নেই যেমন জিবাল পাহাড় আশজার গাছপালা আদুবি দাওয়া অর্থাৎ ঔষধ অনহার নদীনালা বেহার সাগরাদ আলিকাল্লা মাহদুরাফি কারণ এর মধ্যে কোনো হারাম কিছু নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে মাকড়সার লোগো বিশিষ্ট গেঞ্জি অথবা যে কোনো প্রাণীর লোগবিশিষ্ট গেঞ্জি বড় চাইজ হবে না জ্যোতি ইসলাম বলেছেন